ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অন্ধকারের মধ্যে কত সুন্দর আসতেছে কালারফুল ভিউ। দোকান কিন্তু বন্ধ, 12:21 বাজতেছে, দেখতে পাচ্ছেন কোনো লাইট নেই, একদম অন্ধকার। কত সুন্দর রেজলিউশন এবং ভিউ। এই দেখতে পাচ্ছেন আরেকটা, আমি দুইটা দেখাচ্ছি, একদম অন্ধকারের মধ্যে কত সুন্দর কালার ভিউ আসতেছে। তো এই ক্যামেরাগুলো অডিও সহ কীভাবে সেট আপ করতে হয় আজকে আমরা সেটাই শিখব। একদম অন্ধকারেও দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর কালার। ভিউয়ার্স অডিও ক্যামেরা অডিও অন করার জন্য এই যে এখানে জাস্ট ক্লিক করলেই দেখতে পাচ্ছেন মাঝখানে অডিও আইকনটা ক্লিক করলে আমরা ক্যামেরা অডিওগুলো শুনতে পারবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা শুনতে পারছি অডিও। তো এই ক্যামেরা কীভাবে সেট আপ করতে হয় আজকে আমরা সেটাই শিখব। ভিউয়ার্স আপনারা দেখছেন ই অ্যান্ড ই ট্যাগ বিডি, আমি হাসান সর্দার। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফুল কালার একটা ক্যামেরা এবং অডিও, অডিও এবং ফুল কালার, দাহুয়া ব্র্যান্ডের একটা ক্যামেরা। আমি আনবক্সিং করতেছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ক্যামেরার সাথে আমরা যা যা পাবো, ইউজার ম্যানুয়াল, স্ট্যান্ড, স্ক্রু এবং ক্যামেরাটা। আমরা ক্যামেরাটাকে আনবক্সিং করতেছি এবং এই ক্যামেরাগুলো আমরা নর্মাল যে ক্যামেরাগুলো সেট আপ করি যেইভাবে সেমভাবেই, আলাদা ডিফারেন্স কিছু নাই। জাস্ট মেশিনের মধ্যে থেকে আমাদের একটা অডিওটা অন করে দিতে হবে, তো সেটাই আমরা দেখব কীভাবে অডিওটা অন করতে হয়। তো আমি ক্যামেরাটা প্রথমেই সেট আপ করে নিচ্ছি মেশিনের সাথে। আমরা নর্মাল যেভাবে ক্যামেরা সেট আপ করি সেইভাবে করলেই হবে। অ্যাপটারের মাধ্যমে আমরা ক্যাট সিক্স দিয়ে করতে পারি। আমি নর্মাল একটা কেবল নিয়েছি বিএনসি, আমি এটা দিয়ে করতেছি। নর্মাল যেভাবে ক্যামেরা সেট আপ করি ওইভাবে করলেই হবে, আমরা করতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমার ক্যামেরা চলে আসছে, আমরা সরাসরি মেশিনে চলে আসছি। মেশিনে মেইন মেনু ক্যামেরা, আমি জাস্ট অডিওটা অন করে দিব। এইখানে ওই ইমেজ, ইমেজের নিচে ইনকোড, এই অপশনটা আসতে হবে ইনকোড। ইনকোডে এসে আমাদের এইখানে প্রথমে ক্যামেরার চ্যানেল সিলেক্ট করতে হবে, যে উপরে ক্যামেরার চ্যানেল, কোন চ্যানেলের ক্যামেরাটা আমরা অডিও এবং অডিওটা অন করব প্রথমে আমি সিলেক্ট করব। যেহেতু আমি এক নম্বর পোর্টে লাগিয়েছি, এক নম্বর ক্যামেরা সিলেক্ট করলাম চ্যানেল, দেন এইখানে যে মোর যে অপশনটা এখানে এসে যে অডিওটা এনেবল করে দিতে হবে। এবং এই যে অবশ্যই অডিও সোর্স যেটা আছে সেটা লোকাল বাদ দিয়ে আমাদের করে দিতে হবে এইচডি সিবিআই করে দিতে হবে। তাহলে আমাদের ক্যামেরার অডিওটা মেশিনের সাথে সেট হয়ে যাবে, আমরা যে কোনো জায়গা থেকে শুনতে পারবো এবং মেশিনে অডিও রেকর্ড করবে। তো আমি অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি, আমি আবার দেখাচ্ছি, আমি একটা কাজ দুইবার দেখাই যাতে আপনারা বুঝতে পারেন। ব্যাগে মেইন মেনু, মেইন মেনু থেকে ক্যামেরা, ক্যামেরা থেকে ইনকোড, ইনকোডে গিয়ে আমরা ক্যামেরা প্রথমে চ্যানেলটা সিলেক্ট করব, তারপরে মোর অডিওটা এনেবল করে দিব এবং অডিও সোর্সটা এইচডি সিবিআই করে দিব। লোকাল থাকলে হবে কি, লোকাল হচ্ছে যেটা ওই যে আপনার আলাদাভাবে অডিও মডুলার যেগুলো আছে ওইগুলো এখন ইউজ হয় না, যেহেতু ক্যামেরার সাথে অডিও আসছে, আগে ওইটা ইউজ করা হতো, আলাদা অডিও যে ডিভাইসগুলো আছে রেকর্ড করে ওইগুলো লাগালে তখন আপনি লোকাল দিবেন। তো এতটুকুই কাজ, আমরা এখন সরাসরি চলে যাব আমাদের মোবাইলে কীভাবে অডিওটা শুনতে পাচ্ছি কিনা চেক করার জন্য। আমি মোবাইল দিয়ে আমরা দেখব অডিওটা শোনা যাচ্ছে কিনা মেশিনে। তো ভিউয়ার্স আমরা সরাসরি মোবাইল চলে যাচ্ছি। ভিউয়ার্স আমরা মোবাইল চলে আসছি সরাসরি, আমার দুটো ক্যামেরা চলতেছে দেখতে পাচ্ছেন। এইখানে জাস্ট এই যে অডিও আইকনটা আছে মাঝখানে, এটা ক্লিক করলেই আমাদের অডিওটা এনেবল হয়ে যাবে। ভিউয়ার্স আমরা অডিওটা শুনেলাম, আমরা অডিও বন্ধ করে দিচ্ছি। তো হালকা নয়েজ আসে কিন্তু মোটামুটি শোনা যায়, আর আমি যেহেতু একটু রেকর্ড করতেছি অন্যভাবে যার কারণে একটু হালকা নয়েজ আসছে বেশি, কিন্তু আমি মোটামুটি ভালোই অডিওটা ক্লিয়ারই শোনা যায়। হালকা নয়েজ আসবেই, কেননা আউট নয়েজ অনেক, নয়েজ অফ করার অপশনও আছে, কিছু নয়েজ কমানো যায়। তো ভিউয়ার্স আমরা দেখে ফেললাম কীভাবে অডিও ক্যামেরা, অডিও এবং ভিডিও ক্যামেরা যেগুলো আমাকে ফুল টাইম কালার, আমি কালারটাও দেখাচ্ছি একটু, আমি আপনাদেরকে স্যাম্পল দেখাবো যে রাত্রে একদম অন্ধকারে কেমন আসে ভিউ। ভালো আসে, খুব ভালোই আসে। আর অডিওটা চেক করলাম, আমার অডিওটা কীভাবে সেট আপ করতে হয়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা ক্যামেরা আমি দেখাচ্ছি, রাত্রে একদম অন্ধকার তাও ভিউটা কত সুন্দর দেখাচ্ছে, একদম দিনের মতো দেখা যাচ্ছে, ফুল কালার, খুব সুন্দর। সো ভিউয়ার্স এই ছিল ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিও সঙ্গে কোনো না বুঝে থাকেন কমেন্ট করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুকের গ্রুপ লিঙ্ক থাকবে, আপনারা এখানে পোস্ট করতে পারেন। আপনাদের কোনো ভিডিও রিকমেন্ট আমার কমেন্ট করে জানাবেন, আমি বেরোনোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।